এই বাঁশটাকে ছিদ্র করে দিয়েছি, ছিদ্র করে এপার থেকে ওপার দিয়ে দিয়েছি। এখানে বাঁশের গেরোটা আছে, গেরোটা যাতে ফেটে না যায় আর একটা দড়ি বেঁধে দিয়েছি এখানটা। গাছগুলো একটু বড় হয়ে গেছে, সে জন্য এর চারপাশে একটু মাটি দিয়ে দিচ্ছি, যাতে বৃষ্টি পড়ছে এখন তো বর্ষা এসে যাচ্ছে, যাতে গাছগুলো ভেঙে না যায়, কারণ গোড়ায় মাটি খুব কম, তো মাটি দেওয়াটা খুব দরকার। খুব ভালো লাগছে যে এক সপ্তাহের মধ্যে সব গাছ বেরিয়ে গেছে, একটা আনন্দের ব্যাপার রয়েছে। হ্যাঁ, ফল আসলে আরও ভালো লাগবে, গাছগুলো বেরোনোটাই একটা আনন্দের ব্যাপার, ফল আসলে আরও আনন্দ লাগবে। যদি সময় পাই দেখাবো, নাহলে পরের দিন দেখাবো ওই এ গাছ বেরিয়েছে ভুট্টা, হ্যাঁ ওটা নতুন চাষ, তাই তো এই গাছগুলো দারুণ বেরিয়েছে। তার মাঝখানে কাঁঠাল, গামলায় দেবে গাছে পড়বে বাবা, দেখো দুপুর দুটো বাজে আর এখন অবস্থা দেখ, খাওয়া দাওয়া স্নান বাদ দিয়ে এই গাছের ভেঙে গেল কেন পেয়েছি, উপরে বড় বড় গাছ আছে, টোপা জল, এই টোপা জল পড়লে গাছে ফল হবে না ঠিকঠাক। আমি এটা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, খুব কষ্ট। দুটো বাজে পড়ছে, গাছের ডাল কাটা হয়ে গেল, গাছে না উঠে ওর ডাল কাটা যায়। আজকের মতো হলো, আবার কালকে হবে, বেঁধে দিয়েছিলে কাস্তে, কাস্তে দিয়ে, কাস্তে কাস্তে দিয়ে বাঁশের আগায় কাস্তে দিয়ে ডাল সব কাটা হয়ে যাওয়া যায়, মাস্টার প্ল্যান এই তো, এইভাবে বাঁধবে, মাস্টার প্ল্যান যাকে কীভাবে বাঁধতে হয় দেখুন, এরকম কাস্তেটাকে বাঁশটাকে ছিদ্র করে দিয়েছি, ছিদ্র করে এপার থেকে ওপার দিয়ে দিয়েছি। এখানে একটা বাঁশের, হ্যাঁ পুরো ছিদ্র করে এপার ওপার করে দিয়েছি। এখানে বাঁশের গেরোটা আছে, গেরোটা যাতে ফেটে না যায় আর একটা দড়ি বেঁধে দিয়েছি এখানটা, ওর দিকে চাপ পড়বে তো কাছটাকে বেঁধে দিয়েছি। বাট বাঁশটা দুর্বল ছিল, বাঁশটা ফেটে গেছে, এখন শক্ত বাঁশ নেবে, তবে এখনোই অনেকটা কাজ করতে পারবে আশা করছি। চলো থাক, ফাঁকা হয়ে গেল না, হুম এটা পুরো, হুম কাল সকালে রৌদ্র পড়বে।